বেশিরভাগ সাউ খায় অন্তক নিয়ে। এখানকার দেশি খাবারটা খেলে মনে হয় বাঙালির হাতে বাংলার রান্না। চাদা মাছ এখানে রেঁধে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে একেবারেই বাংলাদেশের যেই আমেজ বা বাংলাদেশের যে স্বাদ সেটা। এটি হচ্ছে হোয়াইট চ্যাপেলের পাঁচ ভাই। অনেকে আপনারা সিলেটে বেড়াতে যান এবং সিলেটের যে পাঁচ ভাই রেস্টুরেন্ট সম্পর্কে আপনারা জানেন, সেই পাঁচ ভাই এটি নয়, এটি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটি পাঁচ ভাই। কিন্তু এই পাঁচ ভাইও ঠিক বাংলাদেশের খাবারের যেই আবেশ সেটা ধরে রেখেছেন এই ব্রিটেনের মাটিতে। আমরা কথা বলবো পাঁচ ভাইয়ের অন্যতম একজন সত্যাধিকারী মুস্তাক বাবুল ভাই। মুস্তাক বাবুল ভাইকে আপনারা অনেকেই চিনেন সাংবাদিক হিসেবে, কিন্তু তিনি এই ব্যবসার সাথেও জড়িত। হোয়াইট চ্যাপেলের পাঁচ ভাইয়ের গল্পটি আজকে শুনবো। আপনারা হোয়াইট চ্যাপেল পাঁচ ভাইটা কবে স্টার্ট করলেন? আমরা জুনের এক তারিখ থেকে এখানে আরম্ভ করেছি ব্যবসা। এবং এই পাঁচ ভাই নাম দেওয়ার পিছনে হয়তো আপনি প্রশ্ন করবেন, পাঁচ ভাই বলতে যে আমরা দেশ থেকে যারা এসেছি আমরা ওই দেশের খাবারের আমেজ থেকে গেছে আমাদের ভিতরে। তো সেই হিসাবে আমরা প্রথমে পাঁচ বন্ধু ছিলাম, কিন্তু পরে আরেকজন বেড়েছে। এই কজন মিলে যে ব্যবসাটা করি, অ্যাটলিস্ট দেশের আমেজটা ধরে রাখতে পারবো, দেশের খাওয়া দাওয়াগুলো সার্ভ করবো, রদ দেখাও হবে, কলা ভাষাও হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র যে বাংলাদেশিরা আসছেন তা নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিদেশিরাও আসছেন, তারা কিন্তু এই বাংলা খাবারগুলো ঘুরে ঘুরে দেখে অর্ডার করছেন। আপনাদের মেনুটা কী কী? আমাদের বেসিক্যালি মেনু বলতে যে মিট চিকেন আছে, মিট কারি একটা, বিফ বোনা শতকরা দিয়ে যেটা ট্রেডিশনাল সেটাও আছে। ভ্যারাইটিস হচ্ছে স্পেশালি যেটা বলা যাবে ভর্তা, শিমের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, মাছের ভর্তা, বেগুনের ভর্তা, এটা একটা। আরেকটা আপনার রূপচান্দা থেকে রূপচান্দা বোয়াল উড়ি আপনারা দেখছেন এখানে। তারপরে আছে আপনার ইলিশ মাছের সাথে মুখি রূপচান্দা, তার বলেছি ইলিশ সর্ষে ইলিশ, কিংক্রন ভুনা, এবং আবার একটা ওই যে সাদা কাঁচামাল দেখতে পাচ্ছেন, নুডলস আছে আমাদের কাছে, কারণ নুডলসটা অনেকের ডিমান্ড। আর স্ন্যাক্সটা তো একেবারে বাংলাদেশি স্টাইলে রান্না করা। জি, এটা রেডিমেড নুডলস কিন্তু বাংলাদেশি স্টাইলে কিছু ফ্লেভার দিয়ে, এবং এর সাথে সাথে কিছু চিকেন আছে, এটা চিকেন নুডলস। আচ্ছা, সকালে খুব চমৎকারভাবে আমি দেখি যে আপনারা এখানে পরোটা বানান, মচমচে পরোটা, সেটা ভেজে আবার কাস্টমারকে সার্ভ করছেন, এটার কেমন ডিমান্ড? এই যে পরোটাটা একটু আগে আপনারা দেখেছেন যেখানে বানানো হয়েছে, এটা সার্ভ করবো এখন। উইদিন ফাইভ মিনিটস আমরা বানানোর পরেই দেওয়া হয়। পরোটার ডিমান্ড আছে, পরোটার জন্য আমাদের তিনজন শেফ রেগুলার মানে শিফটে। একটু আগে আমরা যে আপনারা দেখলেন যে বোন বানিয়েছে উনি আছেন, আরও একজন মেন শেফও আছেন, কিন্তু এটা এখন চলে যাবে। এই পরোটাটা ডিমান্ড আছে। আপনার পাঁচ ভাইয়ের চায়ের বেশ শুনাম আমরা ইতিমধ্যেই শুনি, সেটা রহস্যটা কি? রহস্য বলতে আমরা এখানে দেশি চা যেটাকে বলা হয়, দেশি চা যেটা, ওই যে আপনার এখানেও বানানো হচ্ছে, আপনাকে দেখাই, আপনাকে দেখাতে পারবো একটা মিনিট। এই এটার ভিতরে চায়ের পাতা দিয়ে প্রথমে গরম করছে, ঘন লিগার হচ্ছে। আর যারা লাইট চায় তাদেরকে ডাইরেক্ট ওই যে কেটেল দেখতে পাচ্ছেন, কেটেল থেকে দেয়। কিন্তু দেশি চা যদি কেউ বলে, দুধ চিনি আলাদা থাকে, দুধ এবং চার ঘন চা দিয়ে এটাই স্পেশালিস্টি। আর এমন আর কিছু না, মশলাটি আলাদা আছে, কিন্তু মশলাটি আমরা সবসময় সার্ভ করি না, কারণ এটা ঝামেলা বেশি। এবং মান রক্ষার্থে, কোয়ালিটি রক্ষার্থে আমরা অনেক সময় মানা করে দিই যে এখন মশলাটি হবে না, কিন্তু এই দেশি চাটা সারাদিনই চলে। সর্বশেষ জানতে চাই যে আসন্ন রামাদানকে ঘিরে আপনাদের কী পরিকল্পনা? রামাদানে আমাদের স্পেশালিটি যেটা হবে জিলাপি, কেন আমি এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আমাদের যে জিলাপি শেফ এবার, উনি ওয়ান অফ দ্য বেস্ট শেফ, মুখে নয় কাজে তার পরিচয় হবে। জিলাপি থাকবে আর ট্রেডিশনাল তো সব কিছুই থাকবে, ঢাকার কাচ্চি বিরিয়ানি যেটা, ঢাকার বিরিয়ানি, সে কাচ্চি বিরিয়ানিও থাকবে, এবং খাজুর থেকে আরম্ভ করে খিচুড়ি, মিটভুনো আমার আলাদা থাকবে যদি কেউ চায়, এবং ট্রেডিশনাল পেঁয়াজি আলুর চপ বেগুনি সবই থাকবে। একসাথে কতজন বসতে পারেন?
প্রায় 50 জনের সিটিং আছে, আমাদের নিচেও আছে, কিন্তু নিচে আমরা টোটালটাই ডিস্টেন্সে পুরোটাই কিচেন, কোল্ড রুম, হেলদি পরিবেশের জন্য আমরা নিচে কোনো সিটিং দিচ্ছি না। নিচে কোল্ড রুম, ফ্রিজার এবং কিচেন, আর উপরে 50 জন সিটিং। তা আমরা প্রেফার করি বেশি কাস্টমার সার্ভ করা যায় টেক ওয়ের মাধ্যমে।